দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরপি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোনা তাসিন। আমাদের আজকের আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার ও তার আধুনিক চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। প্রথমেই পরিচিত হয়ে নেব আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার রিজওয়ান ইসলাম ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে আমেরিকান বোর্ড অব ইন্টারনাল মেডিসিন বিষয়ে MD FACP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সেন্ট মাইকেল হসপিটালে ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ও তার আধুনিক চিকিৎসা। তো শুরুতেই আমি জেনে নিতে চাইবো ব্রেস্ট ক্যান্সার কি। ব্রেস্ট ক্যান্সার বলতে বোঝাচ্ছি আমরা যে স্তনের যে ক্যান্সার সেটা, এটা হচ্ছে সবচেয়ে কমন ক্যান্সার মেয়েদের জন্যে, এবং এটা আমাদের অ্যাজ এ হোল গ্লোবালি ক্যান্সারদের মধ্যে লাং ক্যান্সারটা সবচেয়ে বেশি হয়, তারপরে ব্রেস্ট ক্যান্সার। সো ব্রেস্ট ক্যান্সার ইজ এটা ছেলেদের হয় না তা তো নয়। জি না, ছেলেদেরও হয় কিন্তু ছেলেদের খুব কম ইনসিডেন্স, ছেলেদের খুব কম, এবং ছেলেদের যদি হয় অনেক সময় এটা জেনেটিক্যালি ড্রিভেন ব্রেস্ট ক্যান্সার হয়, কিন্তু মেয়েদের জন্যে ব্রেস্ট ক্যান্সার ইজ দ্য মোস্ট কমন ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড, এবং বাংলাদেশেও এটা একটা খুব কমন ক্যান্সার। তো এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার কী কী কারণ রয়েছে? সো ব্রেস্ট ক্যান্সার 90% ব্রেস্ট ক্যান্সার কারণ হতে ঠিক আমরা জানি না, 10% হচ্ছে জেনেটিক, মানে ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট যদি ব্রেস্ট ক্যান্সার কারো থেকে থাকে আমাদের কাছে যখন রুগী আসে। আর 90% যাদের আমরা জানি না তাদের আমরা মনে করি সেটা খাদ্য, ওবেসিটি মানে মুটিয়ে যাওয়া, তারপরে লাইফস্টাইল অ্যাজ এ হোল, জি সব কিছু মিলিয়ে এটার উপর, এবং বয়সেরও একটা এফেক্ট আছে। মানুষ ব্রেস্ট ক্যান্সার আমরা দেখি যখন বয়সের সাথে সাথে ক্যান্সার ইনসিডেন্সটাও বাড়ে ব্রেস্ট ক্যান্সারের, মানে অ্যাডাল্টদের বা লেট এজে। জি সাধারণত বেশি হয়। এক্স্যাক্টলি। এটার সাথে কি মেনস্ট্রুয়েশনের কোনো কানেক্টিভিটি আছে, যে মেনোপজের পরে বা আগে এরকম কোনো কিছু? সাধারণত যাদের মেনোপজের পরে তাদের হরমোন রিসেপ্টর পজিটিভ ব্রেস্ট ক্যান্সারগুলো হয়। আচ্ছা, তো কি কি উপসর্গ নিয়ে আসলে রোগীরা প্রেজেন্ট করে আমাদের কাছে? সাধারণত উন্নত দেশে আমরা যখন দেখি তাদের উপসর্গ থাকে না অনেক সময়, সেই জন্য আমরা বলি যে প্রিভেন্টেটিভ ম্যামোগ্রামটা করতে। 40 বছরের বয়স হয়ে গেলে সাধারণত আমরা বলি যে বছরে একটা করে ম্যামোগ্রাম করা উচিত, বা যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের হয়তো অনেক সময় একটু আগে করতে বলা হয়। আর উপসর্গ বলতে, যে আমাদের দেশে অনেকে যদি সচেতন হয় তারা তো নিজেরা যখন সেলফ ব্রেস্ট এক্সাম করলো তখন তারাই বুঝতে পারে, কিন্তু যদি ব্রেস্ট এক্সাম না করে অনেক সময় যদি কেউ ফিল করে যে লাম্প বা একটা চাকার মতো চাকা, জি তখন তো ডাক্তারের সহানুভূতি। শুধু চাকা নিয়েই কি আসতে পারে? এটার সঙ্গে ব্যথা বা সেই গুটি থেকে রস ঝরা, কালার চেঞ্জ হওয়া, হ্যাঁ এটা অনেক সময় এটাকে মনে হতে পারে ইনফেকশনের মতন, যেটা আমরা বলি ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার। তেমন সময় দেখা যেতে মনে হচ্ছে যেন ইনফেকশন হয়েছে, যদি এক সপ্তাহ, দু সপ্তাহ, তিন সপ্তাহ ওষুধ দেওয়ার পরেও যদি ওটা আপনার না সারে তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, তো এক্ষেত্রে আপনি বললেন যে হচ্ছে লেট এজে বেশি হয়, তাই বলে কি টিনেজাররা ঝুঁকিমুক্ত কিনা? টিনেজাররা কিন্তু অনেক সময় আমরা দেখি যে টিনেজাররা বলতে 20s to 25 ব্রেস্ট ক্যান্সার আসতে পারে যদি কিনা তাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ওভারিয়ান ক্যান্সার থাকে। এদের BRCA1, BRCA2, CHEK2 মিউটেশন, PLB2 মিউটেশন, কিছু কিছু জেনেটিক মিউটেশন থাকে, এবং আমরা বাংলাদেশেও দেখছি। আগে মনে করতাম যে জেনেটিক ব্রেস্ট ক্যান্সার শুধু হয়তো পশ্চিমা দেশে আছে, কিন্তু সে কথাটা ঠিক না, সব দুনিয়ার মানুষ এক, তাদের জেনেটিক ডিস্ট্রিবিউশন ও প্যাটার্ন কিন্তু একই রকম। তো আসলে তারাও হতে পারে না, হ্যাঁ। সুতরাং একটা ফ্যামিলিতে যদি ব্রেস্ট ক্যান্সারের বা ওভারিয়ান ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের হিস্ট্রি থাকে তাদেরকে একটু সচেতন হওয়া উচিত, সেলফ ব্রেস্ট এক্সাম করা উচিত, ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত। আচ্ছা, তো আমরা এখন জানতে চাইবো আসলে ব্রেস্ট ক্যান্সারের তো অনেক ধরনের চিকিৎসা রয়েছে, কিন্তু আমরা সর্বাধুনিক যে চিকিৎসা সেটাই জানতে চাইবো আপনার কাছ থেকে।
এখন কথা হচ্ছে যে কোনো ক্যান্সারের চিকিৎসাটা হয় স্টেজ অনুযায়ী। সো আর্লি স্টেজ ডিজিজে আমরা যখন দেখি কিছু কিছু, আমরা এখানে বাংলাদেশে এখন আজকাল প্যাথোলজিটা ইম্প্রুভ করছে, ডায়াগনোস্টিক কোয়ালিটি, ইমিউনোস্টেন সব বাড়ছে, তা আমরা এখন কিছু কিছু যে কোনো ক্যান্সারে এখন আমরা টার্গেটেড থেরাপি ইউজ করছি। মানে যদি হরমোন রিসেপ্টার এক্সপ্রেস করে তখন তো আমরা অ্যান্টাই হরমোন দিই, যদি তার হার্ট টু নিউ রিসেপ্টার এক্সপ্রেস করে তখন আমরা অ্যান্টাই হার্ট টু নিউ থেরাপি দিয়ে চেষ্টা করি। তো এই থেরাপিগুলো আসলে কোন ওয়েতে দেওয়া হয় বা প্রসেসটা কি? যদি অ্যান্টাই এস্ট্রোজেন সাধারণত আমরা ওরালি দেই, মুখে দেই, মুখে দেওয়া হয়। আর যদি আপনার হার্ট টু নিউ এগুলো আইভি, বাংলাদেশে আজকাল বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, লোকাল ফার্মাসিউটিক্যাল আসছে যেগুলো কিনা তারা সস্তা দামে ওষুধ দিচ্ছে, রোগীদের জন্য অনেক ইজি হয়ে গেছে। আগে যেগুলো বিদেশ থেকে আসতো এগুলো দেশেই তৈরি হচ্ছে, দেশের মানুষের সুবিধা হচ্ছে অনেক, তার জন্য ট্রিটমেন্ট এফিকেসি বেড়ে গেছে, কিউরেবিলিটি বেড়ে গেছে। আগে হয়তো ওষুধ হয়তো ছ মাসের ওষুধ তিন মাসের পরে বন্ধ করে দিচ্ছে, তখন আবার অসুখটা ফেরত আসতো, আজকাল সেগুলো কম হচ্ছে, তাতে রোগী আউটকাম বেটার হচ্ছে, ভালো হচ্ছে। তো ব্রেস্ট ক্যান্সারের কি কি স্টেজ আছে এবং কোন স্টেজে কি কি ধরনের চিকিৎসা রয়েছে? সো স্টেজ হচ্ছে ফর 1, 2, 3, 4, চার নম্বর স্টেজটা যখন সব জায়গায় ছড়িয়ে যায়, ছড়িয়ে যদি যায়ও তখন আমরা দেখি যদি ব্রেস্ট ক্যান্সার যদি হরমোন রিসেপ্টর পজিটিভ হয়, তার যদি শুধু হাড্ডিতে ছড়ায় তখনও কিন্তু অ্যান্টাইওস্ট্রোজেন দিয়ে একটা মানুষ, তার যদিও তার স্টেজ ফোর হতে পারে, সে 5-10 বছরও বেঁচে থাকতে পারে, 15 বছরও বেঁচে থাকতে পারে, কারণ এখন নতুন নতুন অনেক এফেক্টিভ ট্রিটমেন্ট এসে গেছে। এটা স্টেজ ফোর। স্টেজ 1, 2, 3 সাধারণত সার্জারিটা করা হয়, সার্জারির পরে রেডিয়েশন, তারপরে দরকার অনুযায়ী যে যতখানি যদি লিম্ফ নোড ইনভলভ হয় তখন আমরা কিমোথেরাপি অ্যাডভাইস করি টু ডিক্রিজ দ্য রিস্ক অফ রিকারেন্স। তো আসলে এই ধরনের ক্যান্সারে তো মাল্টি মডালিটি ট্রিটমেন্টের প্রয়োজন হয়, শুধু কোনো একজন ফিজিশিয়ান বা সার্জন সেটাকে আসলে সেই ট্রিটমেন্টটা দিতে পারবে না। তো কি কি ধরনের এই মডালিটিস আছে এই ট্রিটমেন্টে? এই জন্য যে বললাম যে স্টেজ 1, 2, 3 একটা মেডিকেল অনকোলজিস্ট লাগবে, একটা সার্জিক্যাল অনকোলজি বা জেনারেল সার্জারি লাগবে, রেডিয়েশন অনকোলজিস্ট লাগবে। এই যে মাল্টি মডালিটির কথাটা আপনি বললেন যে সবাইকে মিলে তখন একটা ডিসিশন নিতে হয়, তাতে রোগী একটা বেস্ট একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করে যে যে আউটকামটা তখন ভালো আসে। জি, আর আপনি জানতে চাইবো আসলে আপনি স্ক্রিনিংয়ের কথা বলেছেন যে যাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের যাওয়া উচিত এই ধরনের স্ক্রিনিংয়ের জন্য, তো সেটা কতদিন পর এবং কীভাবে সে সেই স্ক্রিনিংটা পেতে পারে? হ্যাঁ, যাদের আপনার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, যেরকম কারো যদি বাইল্যাটারাল ব্রেস্ট ক্যান্সার ফ্যামিলিতে ছিল বা মার ব্রেস্ট ক্যান্সার, মানে খালা চাচি বা ফুপু তাদের ব্রেস্ট ক্যান্সার, বায়োলেটারাল ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, তাদেরকে আমরা অনেক সময় মনে করি যে তাদের অনেক সময় আর্লিয়ে যে এমআরআই বা মোর আল্ট্রাসাউন্ড অ্যান্ড ম্যামোগ্রাম, অন্য ধরনের একটু মোর অ্যাডভান্স স্ক্রিনিং করা উচিত রাদার দ্যান রুটিন ম্যামোগ্রাম। তো এই ছিল হচ্ছে সর্বাধুনিক চিকিৎসা আপনি যেটা বলছিলেন, তো এইগুলো কি আমাদের বাংলাদেশে আসলে অ্যাভেইলেবল আছে কি না বা সহজেই রোগীরা পাবে কি না? আমাদের বাংলাদেশে সব আসছে, আমি তো বাইরে চিকিৎসা করি, আমি সব ব্যাপারে আমি জানি না, কিন্তু বাংলাদেশে অনেক ওষুধ আজকাল এসে গেছে, দাম কমে গেছে, এবং যেটা এখন ইমিউনোথেরাপি দিয়ে আমরা চিকিৎসা করছি সেগুলোও বাংলাদেশে আসছে, সরকারও সুবিধা দিচ্ছে, তা অবশ্যই এখন পেশেন্টরাও ভালো হচ্ছে। দেশের থেকে আগে রোগীরা যারা বিদেশে চলে যেত সেটা যাওয়াও কমে যাচ্ছে। তো এই ধরনের ট্রিটমেন্ট নিয়ে আমাদের রোগীরা কোনো কমপ্লিকেশন ফেস করবে কিনা, এইসব ট্রিটমেন্টে কোনো কমপ্লিকেশন আছে কিনা? এখন এটা ভালো কথা বলছে, নতুন নতুন আমরা যে দেখি যখন ইমিউনোথেরাপি দেওয়া হয় বা কিমোথেরাপি দেওয়া হয়, এর প্রত্যেকেরই সাইড এফেক্ট হয়। এই সাইড এফেক্টগুলো ম্যানেজ করতে আজকাল ডাক্তাররাও তারা উচ্চ নলেজের জন্য বিদেশে যাচ্ছে, তারা এডুকেশনের তারা সিএমই প্রোগ্রামে যায়, তারা দেখে। স্যার, আমি এই স্যার যেটি জানতে চাইছিলাম সেটি হচ্ছে সাইড এফেক্টস এই ট্রিটমেন্টগুলোর। সো সাইড এফেক্টস কিমিওথেরাপির সাইড এফেক্টস অফকোর্স নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, নিউট্রোপিনিয়া, হোয়াইট কাউন্ট কমে যেতে পারে। ইমিউনোথেরাপির সাইড এফেক্ট হতে পারে র্যাশ,
তারপরে আপনার ডায়াবেটিস হতে পারে, নিউমোনাইটিস, বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হয়, কিন্তু এগুলার ম্যানেজমেন্ট করার জন্য ওষুধ আছে বিভিন্ন। সো মোস্ট অফ দ্য সাইড এফেক্ট যদি আইডেন্টিফিকেশান করা যায়, আর্লি আইডেন্টিফিকেশান, তখন ওগুলো আমরা অ্যাভয়েড করার জন্য বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর দিই, স্টিরয়েড দিয়ে ওভারকাম করা যায়। আচ্ছা, তো এই ব্রেস্ট ক্যান্সার আসলে প্রতিকার করার জন্য কোনো অ্যাডভাইস বা উপদেশ আছে কিনা? সো এনি ক্যান্সার প্রথম হচ্ছে যে প্রিভেনশনের জন্য যেটা আমি বললাম লাইফস্টাইল, এটা হচ্ছে যে যে অনেকে অনেক সময় হরমোন খায় এস্ট্রোজেন, পোস্টমেনোপাজাল হলে এই হরমোনটা যেন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আমরা জানি যে লং টার্ম হরমোন এক্সপোজার কিন্তু ব্রেস্ট ক্যান্সার রিস্ক বাড়িয়ে দেয়, সেই হরমোনটা খাওয়া বন্ধ করা, মোটা যদি হয়ে যায় কেউ সেটা যেন একটু সচেতন হওয়া, একটু অ্যাক্টিভিটিটা বাড়ানো, খাওয়া দাওয়ার জন্য যেন ভালো খাওয়া দাওয়া, শাকসবজি, নিরামিষ। বাংলাদেশের প্রেক্ষাপটে কন্ট্রাসেপটিভ পিল খুবই এটা নিয়েই থাকে, তো সেটার কথাই আপনি বলছেন। সেটা কন্ট্রাসেপটিভের সাথে কোনো ডিরেক্টলি নাই, কিন্তু যে পোস্ট মেনোপজাল লং টার্ম এস্ট্রোজেনটা দেওয়া হয় যেতে যে হট ফ্লাশের জন্য, সেটার সাথে ডিরেক্ট রিলেশন আছে আর কি ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্সের। তো আপনি অ্যাজ এ হোল বলছেন যে লাইফস্টাইল মডিফিকেশন, হ্যাঁ, সেটা করলে আসলে এটার ইনসিডেন্সটা কমে আসবে। জি, অবশ্যই। আচ্ছা, তো এই ক্ষেত্রে ব্যায়াম বা শরীরচর্চার কোনো ভূমিকা আছে কিনা? অবশ্যই শরীরচর্চার, আমরা জানি যারা যাদের বিএমআই বেশি তাদের রিস্ক অফ ব্রেস্ট, ইউটেরাইন ক্যান্সার, এসব ক্যান্সার বেড়ে যায়, কারণ ফ্যাটটা এস্ট্রোজেনকে অ্যাট্রাক্ট করে এবং ওই এস্ট্রোজেনটাই আবার ব্রেস্টের জন্য ক্ষতিকর। সো এর জন্য রেগুলার এক্সারসাইজ করতে হবে। এছাড়া আমরা জানি কিছু জেনেটিক ফ্যাক্টরস থাকে, তো যাদের এরকম প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে যে জেনেটিক্যালি সে রিস্কে আছে, তো সেক্ষেত্রে কি কোনো প্রিভেনশন আছে? অনেক, হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন, যাদের সত্যি সত্যি আমরা জানি যে তাদের ব্র্যাকা মিউটেশন আছে বা PLB2 মিউটেশন আছে, তাদেরকে অনেক সময় আমরা বলি যে তাদের ওভারিটা বাচ্চা হওয়ার পরে ওভারি এবং ইউটেরাস ফেলে দিতে, ব্রেস্টটাকে ফেলে দিতে, তাদেরকে যদি তাদের সত্যি সত্যি জেনেটিক্যালি সেই মিউটেশনটা পাওয়া যায় রক্তে, তখন আমরা বলি যে রিস্ক রিডাকশনের জন্য প্রোফাইল্যাকটিক ম্যাস্টেকটমি, বাইলেটারাল ম্যাস্টেকটমি রিকমেন্ড, মানে স্তনটা কেটে ফেলে দিতে হবে। সেক্ষেত্রে তো কসমেটিক একটা পারপাস থেকে যায়, কিন্তু তার লাইফ রিস্কটা যাতে না থাকে সেজন্য আমরা সেটা করে থাকি। তো আপনি বলছিলেন ছেলেদেরও হয় না, এরকম না, ছেলেদেরও স্তন ক্যান্সার হতে পারে, তো সেক্ষেত্রে ছেলেদের জন্য কোনো ভিন্ন ট্রিটমেন্ট মডালিটিস আছে কি না? সো ছেলেদের যেটা আমরা দেখি, ছেলেদেরটা এত কমন না, ছেলে আমিও অনেক ছেলেকে ব্রেস্ট ক্যান্সার দেখেছি, কারণ সাধারণত যাদের আমরা দেখি তাদের ব্র্যাকা 1 মিউটেশন হয়, তাদের কিছু জেনেটিক মিউটেশন, এবং তাদেরকে ঠিক একইভাবে চিকিৎসা করা হয় মেয়েদের মতন, সেম ট্রিটমেন্ট। আর্লি স্টেজ হলে কেটে ফেলে লাম্পেকটমি বা ম্যাস্টেকটমি করে, লিম্ফ নোড ইনভলভড হলে তখন আমরা কিমোথেরাপি দিই, রেডিয়েশন যদি লাম্পেকটমি পোস্ট লাম্পেকটমি রেডিয়েশন দেই, সো মেয়েদের মতনই। কিন্তু যে রোবাস্ট মানে মেয়েদের যে ইনফরমেশান যত আমরা জানি মহিলাদের জন্য, ছেলেদের ব্যাপারে মেডিকেল ইনফরমেশানগুলো অত না, সো আমরা ঠিক অত জানি না যে কোন কিমোথেরাপিটা অত এফেক্টিভ, কিন্তু মেয়েদের জন্য ডাটাটা অনেক সলিড আমাদের। সো তো এখন বিভিন্ন ধরনের অনকোপ্লাস্টিক সার্জনরা রয়েছেন, তো তারা কি এক্ষেত্রে হেল্প করতে পারে কিনা, তার অ্যাস্থেটিক পারপাসের কথা বলছি আমি। তা আজকাল আমাদের নতুন মানে অল্প বয়স্ক যারা, যাদের ব্রেস্ট ক্যান্সার হয়, তাদের অবশ্যই তাদের যদি প্রোফাইল্যাকটিক ম্যাস্টেকটমি করা হয় বা ইউনিল্যাটারাল ম্যাস্টেকটমি, তখন আমাদের প্লাস্টিক সার্জেন আছে, তারা বিভিন্ন ধরনের রিকনস্ট্রাকটিভ সার্জারি করে সে জিনিসটা একদম নর্মাল একটা অ্যাপিয়ারেন্সে নিয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে তার যে সোশ্যাল বা ফ্যামিলি যে রিলেশনশিপ সেগুলো তো হার্ম করবে না। জি, সেটাই বলছিলাম। তো আজকাল আমাদের খাদ্যাভ্যাস খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তো সেক্ষেত্রে কোনো খাবার কি আমাদেরকে রিস্কে ফেলে কি না এই ক্ষেত্রে? হ্যাঁ, এটা আপনি একটা ভালো কথা বলেছেন। খাবারের মধ্যে আমরা জানি যে কিছু কিছু খাবার, যেরকম গরু মানে রেড মিট, দিনে যদি সপ্তাহে যদি আমরা দুবারের বেশি খাই কোলন ক্যান্সার রিস্ক বাড়ায়। তারপরে আপনার চর্বি জাতীয় খাবার, তারপরে যে হাই সুগার কন্টেনিং ফুড, এগুলো কিন্তু মানে ধরেন আপনার যেটাকে জুস মানে চিনিযুক্ত জুস টুস, এগুলো অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলো ক্যান্সার রিস্কটা একটু বাড়িয়ে দেয়। ওই আর কি ওবেসিটি কি ন্যাচারাল যে ফ্রুট জুস, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা সে গ্রহণ করতে পারবে। জি, অবশ্যই। হ্যাঁ, মানে আর্টিফিশিয়াল ড্রিঙ্কস এন্ড ওগুলো অ্যাভয়েড করা, মানে সুগার এসব না খাওয়াই ভালো, কম খাওয়া ভালো। জি, চলে যাব। জি জি জি
আচ্ছা, তো স্তন ক্যান্সার নিয়ে জানছিলাম। এছাড়া স্তন ক্যান্সারের সাথে আমাদের মেয়েদের যে আদার্স যে অর্গানগুলো আছে সেটার সাথে কোনো রিলেশন আছে কিনা, যে জরায়ু ক্যান্সার হচ্ছে সেক্ষেত্রে এরকম জি আমরা দেখি যে এগুলা হচ্ছে কি একটা আমরা সিন্ড্রোম দেখি, কারণ বিদেশে যখন আমরা চিকিৎসা করি আমরা অনেক সময় দেখি যে ওখানে জেনেটিক ফ্যাক্টরটা খুব ইম্পর্ট্যান্ট, ফ্যামিলি হিস্ট্রিগুলো আমরা এখানে তো ধরেন ফ্যামিলি হিস্ট্রিটা আমরা নেই কিন্তু আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ছড়ায় ছিটায় থাকে সবাইয়ের ইনফরমেশন, কিন্তু ওসব দেশে আপনার একটা জরায়ু ক্যান্সার যাদের হয় তাদের অনেক সময় একটা সিন্ড্রোম থাকে লিঞ্চ সিন্ড্রোম, তখন তাদের ব্রেস্টেরও ক্যান্সার হতে পারে, তাদের কোলন ক্যান্সার হতে পারে, তখন আমরা ওর সাথে যদি জরায়ু ক্যান্সার হয় তখন আমরা দেখি যে তার কি লিঞ্চ আছে, তাহলে আমাদের ব্রেস্ট ক্যান্সারটাও আমাদের খেয়াল করতে হবে। সো আর এই যে মডার্ন ট্রিটমেন্টের কথা আপনি বললেন, তো এটি আসলে কতটুকু এক্সপেন্সিভ বা এর এটা বহন করা সম্ভব কিনা সবার জন্য? আমাদের দেশে যেটা এখন ভালো জিনিস যেটা হচ্ছে আস্তে আস্তে সরকার সাবসিডাইজড ওষুধ দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন সরকারি, তো বেসরকারি ক্ষেত্রে এখনও সেরকম হয়তো আসেনি, কিন্তু আমি মনে করি যে কস্ট একটা গ্লোবালি কস্ট ইজ অ্যান ইস্যু, ড্রাগ কস্টগুলো সো এটা আস্তে আস্তে হয়তো কমে আসবে, কিন্তু ইমিউনোথেরাপি যেগুলো আমরা দিই সেগুলো বেশ এক্সপেন্সিভ। তো আমরা জানছিলাম খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেজন্য আমরা জেনে আসব বাঁধাকপিতে কী কী গুণ বা উপকারিতা রয়েছে আমাদের প্রতিদিনের জীবনে। প্রিয় দর্শক, চলুন জেনে আসি কী কী উপকারিতা বা গুণাগুণ রয়েছে বাঁধাকপিতে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বাঁধাকপি বাংলাদেশের শীতকালীন একটি সবজি, এটি পাতাকপি নামেও কিন্তু বহুল প্রচলিত। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই খুব সহজভাবেই কিন্তু বাঁধাকপি বা পাতাকপি আমরা যাই বলে না কেন এটাকে খুব সহজভাবেই আমরা পেয়ে থাকি। আর অত্যন্ত পুষ্টিকর একটি সবজি হওয়ায় এতে ভিটামিন, মিনারেলস ও ফাইটোকেমিক্যাল সহ সব ধরনের পুষ্টি উপাদানগুলোই ভরপুর রয়েছে, এবং যারা সুস্বাস্থ্য বজায় রাখতে চান বিশেষ করে শীতকালে তাদের জন্য একটি উৎকৃষ্ট সবজি হলো পাতাকপি। আর আজকে এই পাতাকপি নিয়ে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি পাতাকপির ফাইবারের বিষয়টা নিয়ে। এটি অত্যন্ত ফাইবার বহুল একটি সবজি এবং এটি কোষ্ঠকাঠিন্য এবং যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি সবজি, কারণ এতে খুবই কম পরিমাণে ক্যালোরি থাকায় যারা ডায়েটে এই ক্যালোরি কম বহুল এই সবজিটি রাখছেন তারা খুব সহজেই পেট ভরা থাকবে এবং ওজন কমাতেও সাহায্য করবে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফসফরাস রয়েছে যা শরীরের হাড়ের গঠন মজবুত করে এবং হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত সাহায্য করে। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের বিভিন্ন সমস্যার সমাধানে অত্যন্ত উপকারী। এছাড়াও বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকায় এটি চুল এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি, তাই এখন থেকে প্রতিদিনের খাবারে বাঁধাকপি রাখুন এবং একটি স্বাস্থ্যকর ডায়েটের অন্তর্ভুক্ত হন এবং সুস্বাস্থ্য বজায় রাখুন। তো আমরা যেটা জানছিলাম যে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি বলছিলেন সুগার, আমরা কিন্তু অনেক বেশি ফাস্ট ফুডে ঝুঁকে পড়েছি, তো সেটি কি কোনোভাবে হ্যাম্পার করতে পারে আমাদেরকে? আমাদের একটা আমরা দেখছি আজকাল কালচারালি আমরা মনে করছি যে মোর রিফাইন্ড, মোর প্রসেস ফুড এগুলো আমরা ইজিলি অ্যাক্সেসেবল এগুলো মনে করি যে এগুলো সহজে পাচ্ছি এগুলো হয়তো ভালো, কিন্তু এগুলো শরীরের জন্য দেখা যাচ্ছে ক্ষতিকর, এগুলো ক্যান্সার রিস্ক বাড়িয়ে দিচ্ছে। সো আগে যেরকম আমরা ওটাকে বলে যে মানে চালগুলো যেগুলো ছিল আনপ্রসেসড, আমরা ঢেঁকি ছাটা চাল যেটা বলতো, সেই সব চাল টালগুলো আগে অনেক নিউট্রিশিয়াস ভ্যালু ছিল, খুবই উপকারী ছিল, জি, এখন তো ওগুলো চলে গেছে, এখন রিফাইন্ড সব, এখন কী করা হচ্ছে যে খাবারগুলো চালগুলোকে পুরো রিফাইন করে তার মধ্যে ভাইটামিন অ্যাড করা হয় নিউট্রিশন, সো ভ্যালুগুলো এখন অন্যভাবে আসে, কিন্তু মানে আমাদের সাপ্লিমেন্টগুলো যে ট্যাবলেট খেয়ে শরীর ঠিক না রেখে ফুডটা থেকে ন্যাচারালি আমাদের ইনটেক করতে হবে, জি ওইটাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিপিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম ব্রেস্ট ক্যান্সার ও তার আধুনিক চিকিৎসা নিয়ে, আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে আসি কি থাকছে আগামী পর্বে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে। অনেক সময় আমাদের চোখের যদি সামনে অংশ চিন্তা করি,
কালো একটা মণি আছে যেটা স্বচ্ছ, এটা দেখতে বলে কালো কিন্তু আসলে এটাকে স্বচ্ছ, পিছনে যে জিনিসটা থাকে আইরিশ সেটার জন্য এটার কালারটা আমাদের একটু কালো মনে হয়। এই কালো মণিটা হচ্ছে কর্নিয়া, এটা একবার স্কা মানে আঘাত পেলে এই জায়গাটা দাগ পড়ে যায়, এটা একটা অপাসিটি হয়ে থাকে, সারা জীবনের জন্য দৃষ্টি কম থাকবে। কিন্তু এই কর্নিয়া যদি আমরা মনে করেন যে প্রতিস্থাপন করি তাহলে দৃষ্টিটা কিছু উন্নতি হওয়ার সুযোগ থাকে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনে।